Counselor and Executive Business Development of Prominent Consultant. Hello everyone, I'm Atiya Shekhar, Counselor and Executive of Prominent Consultant. Everywhere we try, যে আমরা সবাই একসাথে হই, একটা অ্যানুয়াল মিট হোক আমাদের। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ওয়ার্ম ওয়েলকামে সবাই এসেছেন। আজকে সিটি ব্যাংক, আমাদের ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ, অনারেবল গার্ডিয়ান, স্টুডেন্টস, আমাদের প্রমিনেন্ট টিম, আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী অ্যাডভাইজার সবাই উপস্থিত হয়েছেন আমাদের সাথে। সো এটা আমাদের সবার জন্য একটা বিগেস্ট মোমেন্ট বলবো। সো সবাই এনজয় করবেন, আমাদের সাথে থাকবেন, আর সবসময় আমাদের সাথে থাকবেন, এটাই আমরা আশাবাদী। তো আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করছি, আমি ফাতেমাকে হ্যান্ড ওভার করছি আমাদের স্পিচ সেশনটা শুরু করার জন্য, যেহেতু অলরেডি আমরা অনেক লেট করে ফেলেছি, তারপরেই আমরা হয়তো আমাদের ফার্দার প্রসেসে যাব। সো স্পিচ সেশনটা ফাতেমা ডিল করছে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। So now we will start with our speech session. At the beginning of this session, firstly I would like to request our Chief Executive Syed Yusuf Ali sir to come over the stage to deliver his valuable speech to us. Thank you so much, Fatima and Aisha. And first of all, assalamu alaikum and good evening to you all, and thanks for coming and making this event so successful. সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এবং আজকে আমরা গতবারও আমাদের প্রোগ্রামটি হয়েছিল এবং ওখানে আমাদের বেশ কিছু সাকসেসফুল স্টুডেন্ট ছিল, কিছু অ্যালুমনাই ছিল, কিছু গার্ডিয়ান ছিল। তো আজকেও আমরা ট্রাই করেছি, আমাদের এখানে কিছু স্টুডেন্ট যারা ক্যানাডাতে রিসেন্টলি অ্যাপ্রুভাল পেয়েছে অ্যান্ড মালয়েশিয়াতে পেয়েছে কিছু স্টুডেন্ট, সো ওদেরকে আমরা এখানে ইনভাইট করেছি এবং আমাদের বেশ কিছু তাদের প্যারেন্টসও আমাদের সাথে জয়েন করেছে। সো নিশ্চয়ই আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শুনবো। অ্যান্ড প্রত্যেক বছর আমরা এই প্রোগ্রামটা করি বিকজ অফ আমাদের একটা অ্যানুয়াল মিট হবে সবার। আমাদের এখানে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ আছেন, আমাদের এখানে যেমন সাউথার্ন ক্রস থেকে আছেন অস্ট্রেলিয়ার শামস ভাই, ওয়ালিদ সাহেব আছেন ফ্রম নাভিটাস, আমাদের আরও কিছু ইউনিভার্সিটি পার্টনার আসার কথা আছে, মোস্ট প্রবলি তারা দে উইল বি জয়নিং ভেরি সুন। আমাদের এখানে সিটি ব্যাংক থেকে স্টুডেন্ট ফাইল সেকশনে আপনারা যারা সিটি ব্যাংকে কাজ করেন সবাই কম বেশি, সিরাজ ভাই বা শহীদ ভাইকে সবাই কম বেশি চেনেন, তারাও আমাদের সাথে আজকে আছেন। আমরা জামান ভাইকে খুব মিস করছি সিটি ব্যাংকে, যিনি হেড অফ সেলস, ন্যাশনাল সেলস, ওনাকে আমরা খুব মিস করছি এই এই মোমেন্টে বিকজ হি ওয়াজ অলসো ইনভাইটেড। এবং আমাদের কিছু ইউনিভার্সিটি পার্টনার আরও ছিল যারা আনফর্চুনেটলি বেশ কিছু ইভেন্টের কারণে দে কুড নট জয়েন উইথ আস। তো ফার্স্ট অফ অল যেটা ব্যাপার হচ্ছে প্রমিনেন্ট, আপনাদের সবার দোয়ায় ইয়ার জাস্ট আমরা প্রায় 14 বছর আমরা পার করলাম এবং ইটস এ লং জার্নি, ডেফিনেটলি জার্নিটা যে সবসময় খুব ভালো ছিল সবসময় তা না, আমরা অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাদের এবং ফাইনালি এখন যে স্টেজে আমরা আছি আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ উই আর ডুইং ভেরি ওয়েল। এখানে আপনাদের স্টুডেন্ট যারা আছেন, যারা আমাদের সাথে অনেকদিন ধরে আমাদের সাথে কাজ করছেন, অবশ্যই আপনারা হয়তো আমাদের সার্ভিস সম্পর্কে আপনাদের আইডিয়া কম বেশি আছে, আমরাও ট্রাই করি। তো আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল কনসালটেন্সি ফার্ম সম্পর্কে সবারই একটা বিরূপ ধারণা আছে, কারণ যখন আমাকে কেউ বলে যে আপনি তো বিদেশে লোক পাঠান না, তো আমি স্বভাবতই একটু বিব্রত বোধ করি ফার্স্ট অফ অল, যে মানে অ্যাকচুয়ালি উই আর নট সেন্ডিং পিপল টু অ্যাব্রোড, প্যারেন্টস আর সেন্ডিং, ওকে? সো গার্ডিয়ানরা স্টুডেন্টকে পাঠাচ্ছে বাইরে, আমরা কিন্তু অ্যাজ এ মানে আমরা সার্ভিস দিচ্ছি এবং গার্ডিয়ানদের কাজগুলোর জন্য খুব হ্যাসেল ফ্রিভাবে হয়, খুব স্মুথলি হয়, এই জন্য কিন্তু আমরা অন বিহাফ অফ দেম আমরা প্রফেশনালি সার্ভিসটা আপনাদেরকে প্রোভাইড করছি। তো ফ্যাক্ট হচ্ছে এটা যে এখানে আমরা অবশ্যই সবসময় ট্রাই করি, যেহেতু আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে প্রমিনেন্ট কনসালটেন্ট অফিসিয়াল এজেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি ক্যানাডার, আমরা কিন্তু প্রায় 65টা পাবলিক ইউনিভার্সিটি কলেজের এখন আমরা অফিসিয়াল এজেন্ট, যেটা আমি মনে করি বাংলাদেশে খুব কম কম কোম্পানিরই আছে। সেকেন্ডলি হচ্ছে আমাদের এখন পার্টনারশিপের সাথে কিন্তু আমাদের সাথে অস্ট্রেলিয়ার বেশ কিছু ইউনিভার্সিটি আছে, আমাদের সাথে ইউকের ইউনিভার্সিটি আছে, মালয়েশিয়ার ইউনিভার্সিটি আছে এবং অল টুগেদার কিন্তু প্রমিনেন্ট এখন প্রায় 200+ ইউনিভার্সিটি কলেজের কিন্তু অফিসিয়াল এজেন্ট। সো অফিসিয়াল এজেন্ট যখন কথাটা আসে তখন কিন্তু একটা বাইন্ডিং চলে আসে, কারণ আমরা ডেফিনেটলি আমাদের হোল টিম কিন্তু ওয়েল ট্রেন্ড এক্সপিরিয়েন্সড এবং আমাদের যারা পার্টনার ইউনিভার্সিটি যারা আছে সবাই আমাদের কিন্তু প্রপারলি আমাদেরকে ট্রেন করে। সো আমরা কিন্তু চাইলে আমরা
আমাদের সার্ভিস খারাপ করার কোনো স্কোপ নাই, বিকজ এখানে ইউনিভার্সিটি আমাদেরকে মনিটর করছে ইচ অ্যান্ড এভরি টাইম। সো আমি যেটা বলবো যে হ্যাঁ, তারপরেও আমরা আসলে সবাইকে একেবারে 100% স্যাটিসফ্যাকশন হয়তো বা করতে পারছি কিনা জানি না, হয়তো বা 19-20 হতে পারে, বাট আমরা ট্রাই করি, আমরা ট্রাই করি অলওয়েজ আমাদের বেস্টটা দেওয়ার জন্য আপনাদের জন্য। হয়তো বা অনেক কারণে, অনেক সময়, অনেক ক্ষেত্রে হয়তো বা টুকটাক মন খারাপ হতে পারে, বাট আমার মনে হয় সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই, কারণ ডেফিনেটলি আমরা যখন স্টুডেন্ট কাজ করি প্রত্যেকটা ম্যাটারই কিন্তু আমাদের কাছে খুবই সেন্সিটিভ, কারণ আমাদের এক্স ওয়াই জেড এ টু জেড থেকে শুরু করে যত স্টুডেন্ট আছে সবাই কিন্তু আমাদের কাছে সমান প্রায়োরিটি, এবং সবার কেসগুলোকে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ডিল করতে হয়। সো তারপরও যদি কারো কোনো মনে কোনো কষ্ট থেকে থাকে, কারণ এখানে যারা আসছে সবাই সাকসেসফুল ক্যান্ডিডেট, এন্ড অফ দ্য ডেতে ইউ পিপল আর সাকসেসফুল, এবং তোমাদের সাকসেসফুল স্টোরিটাই কিন্তু আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, সো ডেফিনেটলি উই আর নট দ্য বেস্ট, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট অলওয়েজ। হ্যাঁ, সো এই জন্য আমি বলবো যে যারা আমাদের সাথে আছেন, স্টুডেন্ট বা গার্ডিয়ান যারা আছেন, আমাদের সার্ভিস নিয়েছেন, সবাইকে বলবো যে আপনাদের এই যে সাপোর্টটা আমাদের সাথে সবসময় থাকবে ইনশাল্লাহ, দোয়া করি। আর আজকে মানে যেটা হচ্ছে যে আমাদের প্রমিনেন্টের যেহেতু অ্যানুয়াল মিট 2020, সো এখানে আমাদের প্রমিনেন্টের মেম্বারদেরও একটা পারফরমেন্স, ছোটোখাটো একটা পারফরমেন্স অ্যাওয়ার্ড আছে, কার পারফরমেন্স ভালো ইন 2020, অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডও আছে। আমাদের এখানে ডিজিটাল পার্টনার আছে আমাদের সাথে আছে আজকে, তারা সারা বছর অনেক কাজ করে, ইভেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা আমাদেরকে কোঅপারেট করে, গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে ফেসবুকের যত মার্কেটিং আছে আমাদের এখানে, তারা অনেক সাপোর্ট করে। সো তারাও আছে আজকে আমাদের সাথে, তাদের অ্যাপ্রিসিয়েশনটা আমরা করতে চাই, কারণ অ্যাপ্রিসিয়েশন শুড বি দেয়ার। আমরা যেমন সমালোচনা করতে কখনো কার্পণ্য করি না, সো অ্যাপ্রিসিয়েশন করতেও আমাদেরকে কার্পণ্য করলে হবে না। এই জন্যই কিন্তু আমাদের অনুষ্ঠানটা, এবং সবাই ইনশাল্লাহ এনজয় করবেন। আর আমাদের টিম মেম্বারদেরকে আমি বলবো দে আর সো ডেডিকেটেড, তো এখানে সবাই দে আর ফিমেল, আমাদের এখানে যারা আছে মেয়েরা সবাই খুবই ডেডিকেটেড, অ্যান্ড উই আর ট্রুলি ব্লেসড টু হ্যাভ সাচ কাইন্ড অফ টিম উইথ আস। তারা ট্রাই করে তাদের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য, এবং যার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সেপ্টেম্বরে আমাদের অ্যাপ্রুভাল সংখ্যা কিন্তু বেশ ভালো, ইটস নিয়ারলি 25। হ্যাঁ, যেটা আমরা চিন্তা করতে পারি না। এবং স্টুডেন্টদেরকে আমি বলবো যে এখান থেকে, এখানে যেমন তাহা আছে, সাদিদ আছে, মেহেদি আছে, দে অলরেডি হ্যাভ স্টার্টেড দেয়ার অনলাইন ক্লাসেস, এবং তারা খুবই ভালো করছে, এবং ইনশাল্লাহ আমার মনে হয় ক্যানাডা বর্ডার অলরেডি ওপেন্ড, অলরেডি দে ওপেন দেয়ার বর্ডার, ইভেন অস্ট্রেলিয়া হয়তো বা দে উইল কাম আপ, অ্যান্ড অলসো ইউকে তো অনেক আগে থেকে ওপেন আছে। সো আশা করছি যে উইদিন বাই জানুয়ারি এভরিথিং উইল বি ফাইন, স্টুডেন্ট উইল বি এবল টু ফ্লাই। সো সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু করোনা ফ্রম সিন্স মার্চ উই আর ফেসিং দিস প্রবলেম, এবং আমরা একটু অনেকটা হতাশ ছিলাম যে আসলে হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন অ্যাকচুয়ালি। সো অল বর্ডার্স আর ক্লোজ, ভিসা অফিসেস আর ক্লোজ। সো তারপরে আমি বলবো যে স্টুডেন্ট এবং প্যারেন্টস আপনারা এগিয়ে এসছেন, আপনাদের পজিটিভ মেন্টালিটি ছিল, আমরাও ট্রাই করছি আপনাদেরকে বুস্ট আপ করার জন্য, অ্যান্ড এন্ড অফ দ্য ডে উই আর সাকসেসফুল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অল কাইন্ড অফ সাপোর্টস টুয়ার্ডস আস। আর একটা ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টদেরকে যেটা আমি বলবো যে এখন সময় এসছে, বিকজ ইউ পিপল আর সো স্মার্ট, উই নো তোমরা এখন অনেক কিছু রিসার্চ করো, অনেক কিছু দেখো, এবং আসলে এটা করা উচিত। এবং ফ্যাক্ট হচ্ছে যে তোমাদের এজেন্ট চয়েসের ব্যাপারে, মানে এজেন্ট চুজ করার ব্যাপারে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। হ্যাঁ, কারণ খারাপ ভালো সবখানে আছে। হ্যাঁ, ইউ ক্যান নট সে দ্যাট ইন আদার বিজনেসেস দেয়ার ইজ অল আর গুড, ঠিক আছে, সব জায়গায় কিন্তু খারাপ ভালো আছে। সো এজেন্ট চয়েসের ব্যাপারে, এজেন্ট যখন ওয়েন ইউ সিলেক্ট সাম এজেন্ট, ইউ নিড টু চেক দ্য ক্রেডিবিলিটি, ইউ নিড টু চেক দ্য প্রোফাইল, ইউ নিড টু চেক দ্য অ্যাকচুয়াল হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক দে আর ডুইং। তো জাজমেন্ট করার পরে ইউ হ্যাভ টু সিলেক্ট সাম এজেন্টস। ওকে, সো এজেন্টস আর নট গুড বিকজ তুমি, সরি, আর নট ব্যাড আই উড সে, বিকজ আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এজেন্ট ইউজ করতেছি। ইফ ইউ গো অ্যাব্রোড, ইফ ইউ গো টু ক্যানাডা, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড এ জব, ইফ ইউ আর লুকিং ফর এ জব, ইউ নিড টু টেক হেল্প ফ্রম এন এজেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু গেট এ হাউস ফর রেন্ট, সো ওখানেও কিন্তু ইউ হ্যাভ টু, ইউ নিড টু কনসিডার সাম এজেন্ট। ওকে, সো এজেন্ট ইজ এভরিওয়্যার, বাট ফ্যাক্ট হচ্ছে যে আমি আসলে রাইট এজেন্ট চুজ করছি কিনা, এটা হচ্ছে আমার এটাই হচ্ছে আমার বিগ চ্যালেঞ্জ। আর যেটা বলবো যে স্পেশালি যারা ক্যানাডাতে যাচ্ছ, ক্যানাডা ইজ ওয়ান্ডারফুল কান্ট্রি, ডেফিনেটলি উইদাউট এনি ডাউট, ভেরি পিসফুল, ভেরি সেফ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওখানকার পড়াশোনাটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল লার্নিং,
সো যেটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। এখনকার বর্তমান বিশ্বে কিন্তু আসলে পুঁথিগত বিদ্যার আসলে কোনো মূল্য নেই। ইউ হ্যাভ টু বি ভেরি স্কিলড ইন প্রফেশন ইন টেকনিক্যাল ফিল্ড, ইউ হ্যাভ টু বি মানে তোমাদের পার্সোনাল স্কিল এগুলো খুবই ডেভেলপ থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এখন জব মার্কেট ইজ ভেরি ভেরি কম্পিটিটিভ। সো ইউ হ্যাভ টু বি স্মার্ট অ্যান্ড স্মার্টার অল দ্য টাইম, সো এটা সবসময় মাথায় রাখতে হবে। আর যেটা হচ্ছে যে আমরা অনেক ফেস করেছি যখন স্টুডেন্ট ওখানে যায়, তাদের স্পেশালি খাওয়া দাওয়া বাসা খোঁজা, দিস প্রবলেমস আর খুবই সিম্পল। হ্যাঁ, তো সবাই এটা ফেস করি আমরা কম বেশি। তো চ্যালেঞ্জেস মানে আমাদের লাইফে কিন্তু চ্যালেঞ্জেস প্রত্যেকটা স্টেপে আছে। হ্যাঁ, হয়তো বা ন্যাচার অফ চ্যালেঞ্জ ইজ ডিফারেন্ট, বাট চ্যালেঞ্জেস কিন্তু আছে। সো ইউ হ্যাভ টু ফেস, ইউ হ্যাভ টু চেস দ্য চ্যালেঞ্জেস এবং প্রবলেমটাকে সলভ করে ওয়েন ইউ ক্যান ওভারকাম দ্য থিংস, দেন আই থিঙ্ক এটা এটা অনেক বেশি ভালো লাগবে। হ্যাঁ, সো এই জন্য প্রবলেমকে ভয় পাওয়া যাবে না বা চ্যালেঞ্জকে ভয় পাওয়া যাবে না, ইউ হ্যাভ টু ফেস দ্য প্রবলেম। ঠিক আছে, এটা মাথায় রাখতেই হবে। সো এখানে এরকম না যে ফাইন আমি তো স্যারের কাছে এসছি, আমি তো স্যার করেছি, উনি তো আমাকে ক্যানাডা পাঠাইছে, সো ভালো কথা, এখন আমি তো ওখানে প্রবলেম ফেস করতেছি। বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট যে আমার প্রবলেম কিছু আসতে পারে, আমি হয়তো বা খাওয়া দাওয়ার প্রবলেম ফেস করতে পারি। আমি হয়তো বা ফার্স্ট টাইম আমি গিয়েছি ওখানে, অনেক স্টুডেন্ট আছে। হ্যাঁ, ওখানে নট অনলি বাংলাদেশি, বিভিন্ন কান্ট্রির স্টুডেন্ট আছে, সো আমার মিক্স আপ হতে একটু সময় লাগতে পারে। হ্যাঁ, সো এগুলো মাথায় রাখতে হবে অল দ্য টাইম। আর আমাদের কমিউনিটি মেম্বারদেরকে আমি বলবো যে যেভাবে আপনারা কাজ করছেন ইনশাআল্লাহ সেভাবেই কাজ করে যাবেন। আমাদের এখানে যারা আছে ইনশাআল্লাহ আপনারা সবাই কাজ করে যাবেন। আমি পার্সোনালি আপনাদের সাথে অল দ্য টাইম আছি। আমি তো আসলে নট এজ এ বস উইথ অল অফ ইউ, আমি ফ্রেন্ড, আমি কলিগ, আমি সেভাবেই সবসময় সবাইকে ডিল করি এবং সবাই সেভাবে কাজ করবেন ইনশাআল্লাহ। কারণ আমার কথা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় যে ম্যাটারটা খেয়াল রাখবে হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন। কারণ আমরা ওদের স্টেজে থাকলে কিন্তু একই প্রশ্ন আমরাও দরবার করতাম। উই হ্যাভ টু নো দ্য সাইকোলজি। হ্যাঁ, তো দেখা যাবে যে কারণ ওরা ওদের জায়গায় কিন্তু নার্ভাস এবং ওরা ওদের নার্ভাসটা ব্রেক করার জায়গাটা হচ্ছে আমাদের। সো এই জন্য সবাইকে বলবো যে পেশেন্স রাখতে হবে, স্টুডেন্ট প্যারেন্টসদেরকেও পেশেন্স রাখতে হবে, সবাইকে পেশেন্স রেখে, কারণ এটা একটা এই সাকসেস স্টোরিতে কিন্তু সবাই আমরা ইনভলভ, নট অনলি প্রমিনেন্ট, এভরি ওয়ান ইজ ইনভলভ। ওকে, সো সবাই খুব মানে আমার কথা হচ্ছে যে প্রমিনেন্ট মেম্বারদেরকে আমি বলবো যে ইউ হ্যাভ টু বি ভেরি পেশেন্ট অ্যান্ড খুব ওয়েল বিহেভড হইতে হবে, খুব ওয়েল ম্যানার্ড হইতে হবে, যাতে কোনো স্টুডেন্ট কোনো কষ্ট না পায়, কোনো প্যারেন্টস যেন কোনো কষ্ট না পায়। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আজকে আমরা উই আর অলরেডি লেট, আমাদের সামনে আরও কিছু স্পিচ আছে, স্টুডেন্টদের স্পিচ আছে। তো আমি এখানেই শেষ করতে চাচ্ছি, সবাই ভালো থাকবেন অ্যান্ড এনজয় রেস্ট অফ দ্য ইভেন্ট। লাইভ মিউজিক থাকবে, আমাদের এখানে ডিনার আছে ডেফিনেটলি, দেন আমাদের এখানে অ্যাপ্রিসিয়েশন সেরিমনি আছে। সো আই থিঙ্ক ইউ পিপল উইল এনজয় দ্য রেস্ট অফ দ্য ইভেন্ট। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক কেয়ার, বাই। Thank you so much, sir, for your precious speech. Now I would like to request Mr. Saif M.D. Saiful Shiraj, Head of Student Center Liability Business on behalf of Citibank, to express his valuable speech. Assalamu alaikum. আমি সাইফুল সিরাজ, আমি হেড অফ স্টুডেন্ট ব্যাংকিং হিসেবে আছি সিটি ব্যাংকে। সো এখানে আসলে ব্যাংকের যে ইনভলভমেন্টটা, মানে ব্যাংকে কেন আমাদেরকে এখানে ইনভাইট করা হলো, সেখানে হয়তো অনেকে কিছু কোয়েশ্চেন থাকতে পারে। তো ব্যাংকটা হলো আপনার লিগালি আপনার ফান্ড ট্রান্সফারের একটা বা আপনার টিউশন ফিজ, ডিবি এক্সপেন্স, এটার একটা লিগাল চ্যানেল যেটা বলতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি আসলে আজকে বলতে চাই, আমি বলে দিয়েছি সাইফের বার্থডে, সো হ্যাপি বার্থডে টু ইউ। আমরা সিটি ব্যাংকে আমরা এখানে যেটা সার্ভিসটা দিচ্ছি, স্টুডেন্টরা যাতে প্রপারলি তাদের টিউশন ফিজ, লিভিং এক্সপেন্স, সেটা তার ভিসার আগে যে অ্যাডভান্স পেমেন্টগুলো করতে হয় সেটা যাতে প্রপারলি একদম ফ্লোলেস মানে রেমিট করতে পারি তার ইউনিভার্সিটিতে, এবং স্টুডেন্টরা এখন যাওয়ার পরে তাদের যে আদার এক্সপেন্সগুলো আছে, ডিবি এক্সপেন্স, তাদের এখন তোর পকেট মানি, তাদের রেন্টাল যে অ্যামাউন্ট যেটা আছে, তাদের আদার যে এনি এক্সপেন্স, সেটা ইন্টারন্যাশনালি একটা স্টুডেন্টের যে একটা লিমিট থাকে, সেই লিমিটের মধ্যে সে অল ওভার দ্য ইয়ার সেটা রেমিট করতে পারবে। আর টিউশন ফিজ যেটা আছে, টিউশন ফিজটা সে ইউনিভার্সিটি যে পরিমাণ আপনার ইনভয়েসটা দিবে, ইনভয়েসের ফুল অ্যামাউন্টটাই আমরা ইউনিভার্সিটির অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো। সো এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের যেটা মনে রাখতে হবে যে কখনোই আপনারা
স্টুডেন্টরা বা আমি প্যারেন্টসদেরকে বলবো, টিউশন ফিস যেটা পেমেন্ট সেটা অবশ্যই ইউনিভার্সিটি পেমেন্ট করবেন। অনেকে লিভিং এক্সপেন্সের লিমিট থেকে অনেক সময় ইউনিভার্সিটি ফিসটা শেয়ার করে, যেটা কিনা অনেক সময় হয় ইমার্জেন্সিতে অনেক স্টুডেন্টের লিভিং এক্সপেন্সের ইয়ারলি লিমিটটা কমে যাওয়ার কারণে হঠাৎ করে হয়তো ফান্ডটা তখন আমরা পাঠাতে পারি না। যে কোনো ব্যাংক থেকেই করেন না কেন, সেম জিনিসটাই থাকবে, কারণ বাংলাদেশ ব্যাংকে একটা রুলস আছে। তো টিউশন ফিসটা যদি আপনি মানে ইউনিভার্সিটিতে পাঠান, আপনি এটা নিয়ে কোনো হ্যাম্পার হবে না আপনার লিভিং এক্সপেন্সের লিমিটে। আর সিটি ব্যাংকের যে স্টুডেন্ট ফাইলে যে ফ্যাসিলিটিসগুলো আছে সেইখানে আপনি যেটা পাবেন হলো আমাদের বিভিন্ন ক্যাটাগরি অ্যাকাউন্ট আছে। সো অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের আমরা ডিসকাউন্টগুলো প্রোভাইড করি। সো আমাদের নর্মালি ফাইল চার্জটা হলো 6,325 টাকা ইনক্লুডিং ভ্যাট। সো এটার সাথে আপনি 25% ডিসকাউন্ট পেতে পারেন। বিভিন্ন অ্যাকাউন্ট আছে আমাদের, আপ টু 25% 10% ডিসকাউন্ট আছে, এটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। এটা ছাড়া আমাদের যে প্রসেসিং ফি আছে, প্রতিটা ট্রানজেকশনের জন্য আপনার আলাদা করে প্রসেসিং ফি অ্যাপ্লিকেবল। আপনার সুইফট চার্জ আছে, এটা ছাড়া আপনার করসপন্ডিং ব্যাংক চার্জ আছে। তো দিস চার্জ আর সেম সবগুলো ব্যাংকই, কোনো রকম কম বেশি এই চার্জগুলো থাকবেই। সরি, এটা আর আমাদের যে সিটি ব্যাংকের যে ফ্যাসিলিটি, যেমন আমাদের অল ওভার দ্য বাংলাদেশ আমাদের 132 ব্রাঞ্চেস আছে। আপনারা যে কোনো ব্যাংক থেকে ব্রাঞ্চ থেকে আপনারা যে কোনো একটা সেভিংস অ্যাকাউন্ট করতে পারেন। স্টুডেন্ট নামও হতে পারে, প্যারেন্টসের নামও হতে পারে, বাট আপনি মোস্ট মানে প্রেফার করি যে প্যারেন্টসের নামেই হোক, কারণ ক্যানাডা অথবা মালয়েশিয়াতে নর্মালি প্যারেন্টসরাই তাদের নামে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে, তারপর সেই অ্যাকাউন্টের অ্যাগেনস্টে স্টুডেন্টের নামে একটা স্টুডেন্ট ফাইল করা হয়। কারণ স্টুডেন্টের যখন চলে যাবে তখন কিন্তু ওই অ্যাকাউন্টটা অপারেট করতে পারবে না, দ্যাটস ওয়াই আমরা প্যারেন্টসদের নামে অ্যাকাউন্টটা ওপেন করতে বলি। আর আমাদের যে কোনো ব্রাঞ্চ থেকেই আপনারা স্টুডেন্ট ফাইলের সার্ভিসটা পাবেন। কেউ যদি ঢাকার বাইরে অনেকে থাকে, দূরে হতে পারে, তখন আমরা মানে যে কোনো ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারের থ্রুতে আমাদের ফর্মগুলো আমরা কালেক্ট করার ব্যবস্থা করি। এটা ছাড়া আমাদের ঢাকাতে টোটাল 4টা সেন্টার আছে, একটা বনানীতে ডেডিকেটেড স্টুডেন্ট সেন্টার, এটা ছাড়া মতিঝিলে আছে আমাদের প্রিন্সিপাল অফিস, ধানমন্ডি 2 নম্বরে আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চ, এবং কারণ বাজারে পান্থপথে আমাদের আর একটা ব্রাঞ্চ আছে। এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রামে আছে 2টো ব্রাঞ্চ, একটা হলো আগ্রাবাদ ব্রাঞ্চ এবং 1 নিজাম রোড ব্রাঞ্চ, এবং সিলেটে আমরা সার্ভিস দিচ্ছি, এটা হলো বন্দরবাজার ব্রাঞ্চ। তো এইগুলো থেকে এইগুলো ছাড়াও আপনাদের স্টুডেন্টরা যদি প্রেফার করে যে তার নিজস্ব এরিয়া থেকে সে সার্ভিস নিতে চায়, সে তার নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে মিট করবে, আমরা সেখান থেকে তার সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করবো। এছাড়া আমাদের স্টুডেন্ট ফাইল রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন যদি থাকে, কোনো কনফিউশন, আপনারা আমাকে আস্ক করতে পারেন, আমি এখন আপনাদের সেই অ্যানসারগুলো দিতে পারবো। যে কোনো কিছু বলতে পারে, আপনাদের মনে হয় সবার অলরেডি পেমেন্ট হয়ে গেছে, সবারই হয়ে গেছে। তো পার্সোনাল যে কোনো পেমেন্টের জন্য যে কোনো ইস্যুতে প্যারেন্টস হোক, কারো কোনো কোনো সমস্যা হতে পারে, হয়তো কেউ হয়তো ইমার্জেন্সি পেমেন্ট লাগবে, কেউ দূরে আছে, বা যে কোনো ইস্যু হোক, আপনারা আমার সাইবের সাথে কন্ট্যাক্ট করেন, আমার কন্ট্যাক্ট নাম্বার সাইবের কাছে আছে, উনি আমাকে রেফার করে দেবে। এবং আমাদের ডেডিকেটেড আরএম আছে, শহীদ ভাই আছেন, ইফাতুল ফাতেমা আছেন, যে কোনো ইস্যুতে আমরা হেল্প করবো। এটা ছাড়া যদি আর কোনো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি আমার বলছি, আমি অলরেডি আমার নামে অ্যাকাউন্টটা খুলে ফেলেছি, তাহলে পরবর্তীতে কি আমার হাজবেন্ড বা বাবার নামে আবার খুলতে হবে? ওনারা কি দেশে থাকবেন? জি। আচ্ছা, যেহেতু আপনি খুলে ফেলেছেন, আপনার অ্যাকাউন্টটা আপনি যখন লিভ করবেন কান্ট্রি, আপনি অ্যাকাউন্টটাকে ম্যান্ডেটশিপ দিয়ে যাবেন আপনার হাজবেন্ড বা আপনার বাবাকে, তাহলে আপনার অনুপস্থিতিতে সেই অ্যাকাউন্টটা অপারেট করতে পারবেন। থ্যাংক ইউ। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, এটা আসলে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে। ইউনিভার্সিটি যখন আপনার কাছে টিউশন ফিস চাবে, দে উইল ইস্যু আ ইনভয়েস, ওই ইনভয়েস যে অ্যামাউন্টে দেওয়া থাকবে আপনি ফুল অ্যামাউন্টে পাঠাতে পারবেন। সো এখানে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, আশা করি আপনারা সিটি ব্যাংকের সাথে থাকবেন, এবং প্রবীণদের কনসালটেন্সিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম ম্যানেজ করার জন্য। এবং ওনারা একটা প্রতি বছরই করে, এবং খুব কম আমি এজেন্সি মানে কনসালটেন্সি ফার্মদেরকে দেখেছি যে এই ধরনের একটা সেলিব্রেশন করতে, যে সাকসেসফুল যারা হয় ভিসাতে। সো ইট ইস রিয়েলি গুড, থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিটি ব্যাংক কিন্তু আমাদের গ্লোবাল এডুকেশন এক্সপো 2020 টাইটেল স্পন্সর ছিল, তো আমরা আশা রাখবো যে ভবিষ্যতে আমাদের এরকম বিগেস্ট ফেয়ারগুলোতে তারা টাইটেল স্পন্সর হিসেবে থাকবেন আমাদের সাথে। এই জন্য থ্যাংক ইউ সো মাচ সিটি ব্যাংক, উই হ্যাভ গট সাচ আ ট্রিমেন্ডাস সাপোর্ট ফ্রম ইয়োর সাইড। নাও আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার ওয়ালিদ জাহান, নর্থ আমেরিকা স্টুডেন্ট রিক্রুটমেন্ট ম্যানেজার বাংলাদেশ, টু এক্সপ্রেস হিজ ভ্যালুয়েবল স্পিচ। স্যার প্লিজ। Good evening, everyone. First of all, thank you, SciSpy, for arranging such a wonderful event today. Amar naam Wali Jahan, ami Navitas Bangladesh and North America Student Recruitment Manager hisebe achi. So, apnara jara, like, I believe je sobai already visa peye gechen ba hocche je preparation nichchen jawar jonno. So, porobortite jodi apnader kono friend ba hocche apnader kono এখানে গার্ডিয়ানরাও আছেন, আপনাদের যদি কোনো ছেলে মেয়েকে আবার পাঠাতে চান ক্যানাডাতে, সো আমরা হচ্ছে ইউনিভার্সিটি আইসিএম এফআইসি অ্যান্ড রায়সন ইউনিভার্সিটির ইউনিভার্সিটি আমরা রিক্রুট করছি, সো আপনারা চাইলে ওই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে প্রমিনেন্ট কনসালটেন্সির মাধ্যমে প্রসেসগুলো করতে পারেন। প্রমিনেন্ট কনসালটেন্ট হচ্ছে আমাদের অথরাইজড পার্টনার। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ, আর আই হোপ ইউ গাইজ এনজয় দ্য শো। থ্যাংক ইউ। Thank you so much, sir. Now I'd like to request Mr. Shams Jahan Farhat, Regional Recruitment Manager, Bangladesh Edico Global. Please, sir, to express your valuable speech. Thank you, everyone. সাইফাই কারিয়ার ধন্যবাদ জানাবো আজকের একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। আমার নাম হচ্ছে শামস জাহান ফারহাত, আমি সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি সিডনি মেলবোর্ন পার্ক অস্ট্রেলিয়া ক্যাম্পাসে রিজিওনাল ম্যানেজার হিসেবে আছি বাংলাদেশ মার্কেটের জন্য। সাইফাইয়ের প্রেজেন্টেশনের সাথে আমি জাস্ট কিছু পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি যে কেন এজেন্সি ইম্পর্টেন্ট অথবা এজেন্সির থ্রুতে যেতে হয়। এখন যেটা আমি কাজ করতে গিয়ে ফেস করি যে বাংলাদেশে যে স্টুডেন্টরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে চায়, হ্যাঁ কিছু ইউনিভার্সিটি অথবা কিছু কান্ট্রিতে এটা পসিবল, কিন্তু আমরা যখন কাজ করি আমাদের কোম্পানি থেকে এখানে কিন্তু আমরা ক্লিয়ারলি এটা মেনশন করে দিই এবং আমাদের অ্যাডমিশন ফর্মে এটা মেনশন করা থাকে অবশ্যই আমাদের রেজিস্টার্ড কোনো এজেন্সির থ্রুতে যেতে হবে। এবং এখানে মেনশন করে রাখি যে এই মুমেন্টে বাংলাদেশে আমাদের হাতে গোনা কিছু এজেন্সি আছে যারা আমাদের অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট সেন্ড করতে পারে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটিতে প্রমিনেন্ট তার মধ্যে একটা অথরাইজড এজেন্ট। তো ফিউচারে যদি আপনাদের কেউ যদি কোনো রিলেটিভ অথবা ফ্রেন্ড অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে চায় স্পেশালি সাউদার্ন ক্রসে, আমি রিকোয়েস্ট করবো প্রমিনেন্টের থ্রুতে প্রসেস করার জন্য, যেন প্রসেসটা খুব স্মুথলি হয় এবং আমরা শর্টেস্ট পসিবল টাইমে অ্যাডমিশন অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন সব কিছু করতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি এখন একটু স্টুডেন্টদের কাছে যাব, আসলে যারা আমাদের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমরা বলবো, কারণ ওরাই সাকসেসটা আমাদেরকে দেখায়। তো আমি ফার্স্টে তালহাকে রিকোয়েস্ট করবো, একাডেমিয়া ইউনিভার্সিটিতে ও অ্যাডমিশন নিয়েছে ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স। প্লিজ তালহা একটু আসো এবং আমাদেরকে বলো যে তোমার এই পুরো প্রসেসটা কেমন গেল, কেমন লাগছে, অনলাইন ক্লাসের ব্যাপারে একটু জানো প্লিজ। থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য, এত ওয়ান্ডারফুল একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য প্রমিনেন্টকে। তো ফার্স্টলি আমি বলবো যে বিদেশে পড়তে যাওয়া এটা অনেক বড় একটা কাজ আমি বলবো, কারণ পুরা জিনিসটাই অনেকগুলো প্রসেসের মাধ্যমে যেতে হয় এবং প্রত্যেকটা স্টেপেই দেখা যায় যে অনেক কনফিউশন থাকে। তো সে কারণে এখন একটা এজেন্সির মাধ্যমে যাওয়াটা আমি সাজেস্ট করবো এটা একটা বেটার চয়েস, কারণ নিজে থেকে করতে গেলে অনেকগুলো কাজ করতে হয় এবং সেজন্য দেখা যায় যে প্রত্যেকটা স্টেপে স্টেপে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। তো সেখান থেকে আমি বলবো প্রমিনেন্ট প্রত্যেকটা স্টেপেই আমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেক হেল্প করছে, স্পেশালি শামিমা আপু, তামান্না আপু, ওনারা প্রত্যেকটা স্টেপে অনেক হেল্প করছে, অনেক সুন্দর সাজেশন দিছে এবং কাজগুলো অনেক সুন্দরভাবে করে দিয়েছে। এবং ইউনিভার্সিটি সিলেকশন থেকে কান্ট্রি সিলেকশন থেকে একদম শেষ পর্যন্ত এআইপি পেয়েছি, তারপর এখন ভিসার জন্য একদম শেষ মোমেন্টে বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আরও তো একটু বাকি। তো সব এতটুকু আসছি, অনেক সুন্দরভাবেই আসছি এবং এটা নিয়ে খুব স্যাটিসফাইডই আছি এখন পর্যন্ত। তো এত সুন্দর একটা সার্ভিসের জন্য প্রবলেম আসছে
ও হ্যাঁ, আর একসাথে একটা ভালো স্কলারশিপ পেয়েছি, সেটা হচ্ছে 16,000 ক্যাট 4 বছরে। তো এই সব কিছুই অ্যাকচুয়ালি প্রমিনেন্টের কারণে এবং প্রমিনেন্টের সাজেশনের কারণেই হয়েছে। তো সব কিছুর জন্য প্রমিনেন্টকে অনেকটা অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তাহা। তুমি দ্রুত ক্যানাডা যাও, এটাই আমরা আশাবাদী জন্য। আমি এখন রিকোয়েস্ট করবো সাদিককে, ও একাডেমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স। প্লিজ, সবার অনেক ক্ষুধা লাগছে বুঝতে পারতেছি, যে হাতে জোর কম। আমি সাদিক হাসান, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, একাডেমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি সাদিক হাসান। আমি অ্যাকচুয়ালি তালহারি ফ্রেন্ড, আমি ওর সাথেই একসাথে ইয়ে করছিলাম, বাট তালহা অ্যাকচুয়ালি অনেক বেশি ইয়ে ছিল, মানে সিরিয়াস ছিল, অনেক আগেই সব কিছু করছিল। আমি অ্যাপ্লাই করছি মেবি মার্চে, লাইক ওই টাইমে আমাদের এরকমও ফ্রেন্ড আছে যে অলরেডি ভিসা পেয়ে গেছে, মানে আমি এতটা লেট ছিলাম। তো যাক, ওই টাইমে এসে আমি তখন ফার্স্টে আমার কথা হয়েছিলো যে শাইমা আপুর সাথে, তো ওনাকে বলছিলাম কি এত অল্প টাইমে কি পসিবল, কারণ তখন আর মানে অলরেডি লকডাউন হবে যে এটা মানে ঘোষণাও দিয়ে দিয়েছিলো। আর আমি জাস্ট মানে আরটিএসের জন্য রেজিস্ট্রেশন করছি, আমি যেদিন আরটিএস দিয়েছি নেক্সট উইক থেকে আরটিএসের ইয়েটা অফ করে দিয়েছিলো, মানে আমি এতটা লাকি ছিলাম ওই জায়গায়। তো আরটিএস দিলাম, দেন ওখান থেকে মানে তারপরে আরটিএস রেজাল্টের সাথে সাথেই আপু আমার অ্যাপ্লাই করে দিল, অ্যান্ড আমি মেবি এক সপ্তাহের মধ্যে স্কলারশিপ সহ আর কি অফার লেটার পেয়েছিলাম। দেন ওইটার পরে তো সব কিছু অফ হয়ে গেলো, আটকা থাকলো, পরে পেপার ওয়ার্ক ছিল, দেন লাস্টে যে ভিসার জন্য অ্যাপ্লাই করলাম ওইটা তো সব অনলাইনে, সব কিছুই আপুরাই দেখেছিলো অ্যাকচুয়ালি। মানে অনেক বেশি রিল্যাক্স ছিলাম, মানে এতটা তো আসলে হওয়া যায় না। আর অ্যাকচুয়ালি আমরা যখনই কোনো এজেন্সি চুজ করতে যাই সবাই বলে যে লাইক একটা, আমরা তো সবাই কোনো না কোনো গ্রুপে আসছি, সো গ্রুপে তো দেখি যে বলে যে কোন এজেন্সি ভালো হবে, কোনটা ভালো কাজ করে, সো এইসবের দিক থেকে প্রমিনেন্ট অনেক বেশি হেল্পফুল ছিল। অ্যান্ড রিসেন্টলি এখন এই যে কী বলে ভিএফএসটা খুললো, সো ভিএফএসটা খুললো যে আমাকে তামাঙ্গাপু মেসেজ দিল যে জাস্ট ইয়ে অ্যাপয়েন্টমেন্টের ইয়েটা অন হয়েছে। তো তারপর আমার ফ্রেন্ডস, আমি ওকে কল দিলাম যে আমি জাস্ট ঢুকছি, তখন আর কি 16 তারিখের ইয়েটা অন ছিল, তো আমি জাস্ট তাহাকে একটা কল দিছি, তাহা একসাথে আমরা ইয়ে অ্যাপয়েন্টমেন্টটা নিব। জাস্ট কলটা রাখার পরে দেখি যে 16, 17, 18 বুক হয়ে গেছে, সো 19 তারিখে বুকিং করলাম, এখন আজকে এসে শুনলাম যে মাত্র 3 জন নাকি বুকিং করতে পারছে, অ্যান্ড 19-এর পরে কোনো ফ্রি স্লটও নেই। সো মানে সামহাও আমরা কোনো না কোনোভাবে অনেক অনেক দূরই আসছি, অ্যান্ড ইনশাল্লাহ সামনে আর কোনো প্রবলেম হবে না। অ্যান্ড প্রমিনেন্ট প্রত্যেকটা ধাপে অ্যাকচুয়ালি অনেক হেল্প করছে আমাদেরকে। আমার অ্যাকচুয়ালি ইয়ে ভাইয়ের সাথে অতটা কথা হয় নাই, স্বামী বাপু আর ইয়ে তামান্নাপুর আমাকে হেল্প করেছে, সো ইনশাল্লাহ আপনারা আপনাদের দোয়া করবেন যাতে সব কিছু হয়। থ্যাংকস প্রমিনেন্ট, থ্যাংক ইউ সো মাচ সাদিক। আমি এখন রিকোয়েস্ট করব মেহেদিকে, মনে হয় ক্যানাডার কলেজে অ্যাডমিশন নিয়েছে, ক্যানাডার কলেজ যে সাজেশনস থেকে শুরু করে সিলেকশনস বা সবকিছু, মানে শুরু থেকে পুরোটাতে আমার ভালোই মানে হেল্প করেছে, মানে স্বামী আপু, তামানা আপু, সাহেব ভাই সবাই আর কি। কারণ লাইক আমি অনেকটা কনফিউজ ছিলাম যে কীভাবে প্রসিডিউরসগুলো করব, আর এটা এমন না যে মানে মানে প্রমিনেন্ট কনসালটেন্সি যে আমার মানে ডাইরেক্টলি হেল্প করেছে। আমি অ্যাকচুয়ালি অনেক জায়গায় ঘোরার পরে এসে আমি এখানে মিট করে দেখলাম যে লাইক আমার সব ধরনের রিকোয়ারমেন্টস অ্যান্ড এভরিথিং সব কিছু এখানে ফুলফিল করে। আর ওনাদের সার্ভিস সম্পর্কে আসলে বলার কিছুই নেই, কারণ তারা অনেক যথেষ্ট হেল্প করে স্টুডেন্টদেরকে, ইভেন প্যারেন্টসদেরকে যেভাবে যখন যেভাবে আমরা কল দিয়েছি। এমন আছে যে আমি একবার তামান আপুকে 11:00-12:00 সময় কল দিয়ে বলতেছি আপু আমার এই পেপারে প্রবলেম, বলছে ঠিক আছে এটা একটা এই ভাইয়ের কাছে যাও, গেলে ওনার কাছে গেলে তুমি এটা কমপ্লিট করতে পারবে। তারপর এরকম আমার ভার্সিটি রিলেটেড অনেক ধরনের কোয়েশ্চেন ছিল, তো ওনারা মানে যতটুকু সম্ভব পুরোটাই আর কি দিয়ে ওনা আমাদেরকে হেল্প করেছে। আর আইএলটিএস থেকে যেটাই বলেন যে মানে টাইম লাগবে বা যে কোনো বিষয়ে যে এইটা করলে ভালো, সব দিক দিয়ে ওনারা হেল্প করছে আমাদেরকে। অ্যান্ড ইভেন
এখন অনলাইনে ক্লাস করতেছে বর্তমানে ক্যানাডার কলেজে প্রজেক্ট ম্যানেজমেন্ট আইটিতে। ইনশাল্লাহ আমাদের তো ১৬ তারিখে আর কি খুলছে, আগামীকালকে, হ্যাঁ, তো তখন থেকে আর কি আমাদের হচ্ছে ভিসা দেওয়া শুরু হবে। তো সবাইকে বলতেছি দোয়া করবেন আমাদের জন্য, আর আমরা যেন ইনশাল্লাহ অনেক দিন করে যেন আমি ভালোভাবে করতে পারি এবং থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমি নরোজকে একটু রিকোয়েস্ট করবো আসার জন্য, ইউনিভার্সিটি ডিজাইনার তো উনি আমার পেশে নিয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম নরোজ জালাল, আমি ইউনিভার্সিটি অফ রিজায়নাতে বায়োলজি পড়ছি। তো এখন কারেন্টলি আই স্টার্টেড, আই কেম টু ফ্রমেন কনসালটেন্সি লাইক মার্চের দিকে, তখন থেকে তারা আমাকে গাইডেন্স দিয়ে শুরু করছে কোন কোন ইউনিভার্সিটি চুজ করতে হবে, কোন সাবজেক্ট ভালো, বা আমার জন্য কোন ডিপ মানে ডিপ্লোমা নিয়ে একটা বেটার হবে নাকি না, বা সেরাজ গো ফর ব্যাচেলার্স। সো তারপর আই ওয়েন্ট টু দ্য ফেয়ার, ওখানেও গাইডেন্স দিয়েছে, দেন আমাকে মানে পুরো ওয়েটাতে হেল্প করে গিয়েছে, সাপোর্ট দিয়ে দিয়েছে আনটিল আই গট মাই এআইপি সেপ্টেম্বরে। অ্যান্ড দেন এখন কারণে যে বিএফএস যে খুললো গতকালকে, আমি জানতাম না লাইক যে বিএফএস খুলছে, লাইক আটটার দিকে আমাকে আমার আপু টেক্সট করছে, তারপর তো সাথে সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি। অ্যান্ড পরে জানতে পারি অনেকেই পাই নাই, লাইক ট্রান্সফরমেটিভ ক্লোজই হয়ে গেছে। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু প্রমিনেন্ট কনসালটেন্সি অ্যান্ড এভরি ওয়ান রিপোর্টিং টু দিস ওয়ে। সবাইকে অনেক ধন্যবাদ, স্পেশালি সাইদ ভাইকে অনেক ধন্যবাদ এমন একটা প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য। আমি রয়্যাল রোডস ইউনিভার্সিটিতে মাস্টার অফ গ্লোবাল ম্যানেজমেন্টে অ্যাডমিশন নিয়েছি। আমার ক্লাস জানুয়ারির 11 তারিখ থেকে শুরু হবে। অ্যাকচুয়ালি আমি ওইভাবে কোনো এজেন্সিও চিনতাম না, স্টুডেন্ট ভিসাতে কীভাবে আগাতে হবে এই জিনিসগুলোও জানতাম না। তো ফর্চুনেটলি আমরা 4 পয়েন্টসের মনে হয় একটা ফেয়ার হয়েছিলো ভাইয়াদের, ওখানে যাই। তো যাওয়ার পরে কার্ডটাও মানে জাস্ট নেওয়ার জন্যই নেওয়া, তারপর লকডাউনে বাসায় বসে চিন্তা করা যে এখন তো এক্সপ্রেস এন্ট্রিতে অনেক হাই স্কোর দরকার, তো স্টুডেন্ট ভিসাতে ট্রাই করি। তো স্বামী আপু প্রথম দিন এত কনভিন্সিং ওয়েতে ওনার সাথে আমার কথা বলে ভালো লেগেছে যে ওই দিনই আমরা ডিসাইড করে ফেলি এখান থেকেই প্রসেসিং করব। পরবর্তীতে তামান্না আপু ভাইয়া সবাই অনেক হেল্প করেছে, তো সবাই দোয়া করবেন, জানি এখন সুন্দর মতো সব কিছু হয়ে যায়। আমি স্টেজ 1 অ্যাপ্রুভাল পেয়েছি, পরবর্তী জানি আর কোনো প্রবলেম না হয় এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আমি লাস্টলি আমাদের স্পিচ সেশনটা শেষ করব আমাদের সর্বশেষ একজন গার্ডিয়ানকে দিয়ে। আসিফ উনি ডগলাস কলেজে অলরেডি পড়ছেন, উনি ক্যানাডায় আছেন, তো ওনার ওয়াইফ আজকে এখানে আমাদের সাথে আছেন। আমি একটু রিকোয়েস্ট করবো যে আমাদেরকে যদি একটু ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন প্লিজ। অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, কারণ এখানে আমি দেখছি যে সব স্টুডেন্টেরই মানে গার্জিয়ান আছে, অথচ মানে আমার হাজবেন্ড অলরেডি কানাডায়। আসলে কী বলবো, মানে আমার হাজবেন্ডও তো মানে প্রথম থেকেই মানে চিন্তা করছিল কীভাবে কী প্রসেস করবে, কিন্তু ফর্চুনেটলি প্রভিনেন্ট কনসালটেন্সিটা উনি খোঁজ পেয়ে যায়, তখন মানে এখানে খুবই হেল্পফুল ওনারা। মানে আমি দেখেছি যে সামনে আপু কতটা হেল্প করেছে, মানে যে কোনো টাইমে যখন ফোন দিত যে আপনার এই প্রবলেম এটা সেটা, মানে এ টু জেড মানে এখান থেকে এত বেশি হেল্প পেয়েছে যে মানে অলরেডি সে এখন কানাডায় ক্লাস করছে। তো এরপরে হচ্ছে আমার পালা, আমিও ট্রাই করবো, সো আপনারা দোয়া করবেন যেন আমিও তাড়াতাড়ি ফ্লাই করতে পারি কানাডায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপু, অলরেডি আমরা যেহেতু লেট করে ফেলেছি আমাদের অ্যাপ্রিসিয়েশনের জোনটা আমরা একটু দ্রুত শেষ করবো। আমি এইটা হ্যান্ড ওভার করবো যার কাছে, আমি তাকে একটু ইন্ট্রোডিউস করে দিতে চাই। উনি হচ্ছেন এস এম মাহবুবুল আলম, অ্যাডভাইজার অফ প্রমিনেন্ট কনসালটেন্ট, আমাদের শামিয়াপুর হাজব্যান্ড, আমাদের কাউন্সিলর ক্যানাডার। তো প্লিজ ভাইয়া আসেন এবং আমাদেরকে একটু
অ্যাপ্রিসিয়েশন দেন। থ্যাংক ইউ সো মাচ, গুড ইভিনিং। একটু সামনের থেকে ওই ইয়ে থেকে ফ্রম থেকে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন টু দ্য প্রমিনেন্ট কনসালটেন্ট, যে আজকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে স্টুডেন্টস এবং অবশ্যই গাইডের সহ এবং বিজনেস পার্টনার, ব্যাংক, ফাইন্যান্সিয়াল পার্টনার এবং অন্যান্য হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাকে যেভাবে সারপ্রাইজলি ইন্ট্রোডিউস করানো হবে আমি আসলে বুঝতে পারিনি। এনিওয়ে, আমি একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট, এটা হচ্ছে প্রমিনেন্ট কনসালটেন্ট থেকে অফিসিয়ালি দেওয়া হচ্ছে এই বছরের জন্য। সো আমি প্রথমে নাম যা ডাকবো একটু কাইন্ডলি সামনে চলে আসবেন। তামান্না আক্তার, ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন। Next, Shambhina Arju, Senior Counselor. Next, Atiya Aisha Khan, Counselor and Executive File Section. Fatima Begum, Counselor and Executive Business Development. Next, Injamam Ahmed, Executive IT and Digital Support. Unfortunately, আজকে সে অনুপস্থিত। Unfortunately, মালিহা শম্পাও মনে অনুপস্থিত, সে এক অ্যাক্সিডেন্ট করেছেন। নাসরিন খান, কাউন্সিলর। And finally, ফজলুর রহমান, office assistant. Thank you so much. খুব ভালো লাগলো দেখে যে এই ধরনের অ্যাপ্রিসিয়েশন সাধারণত আমাদের চর্চাটা খুব নাই বললেই চলে, শুধুমাত্র কর্পোরেট কোনো কোনো জায়গাতে এটা ফলো করা হয়। এইবারে আমি চলে যাচ্ছি অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন গিভিং সার্টিফিকেট গিভিং। সো আই উড লাইক টু কাম আপ ইঞ্জিনিয়াম বা বিডি Digital Marketing এবং মাত্রা, ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার ইন গ্লোবাল এডুকেশন এক্সপোর্ট 2018। আচ্ছা, আনফর্চুনেটলি তার অনুপস্থিত। এবার আমি লাস্ট সেশনে যাচ্ছি বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড অ্যান্ড সার্টিফিকেট গিভিং সেরেমনি। আমার মনে হয় যে এইটা সাধারণত গত বছর সারা বছর ধরে পুরোটা যারা এ টু জেড কাজ করে আসছে স্টুডেন্টদের জন্য, প্যারেন্টসদের জন্য, মানে আমি নিজেই ফিল করি রাত্রি 11:00-12:00 দিকে অনেকে ফোন আসে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। ইনফ্যাক্ট ক্যানাডাতে যারা চলে গিয়েছে সেই স্টুডেন্টরাও ফোন দেয়। তো আমাদের বাংলাদেশে যখন রাত, তাদের ওখানে দিন, সো তারা সেই সময় ফোন দেয়, কিন্তু প্রত্যেকটা ফোনই দেখি অ্যাটেন্ড করে, রেসপন্স করে, সো ডেডিকেটেডলি দেখি কাজ করছে আর কি সবাই। সো আমি প্রথমে ডাকছি বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড সার্টিফিকেট নেওয়ার জন্য
Tamanna Akhtar for file processing. Congratulations, Tamanna. Thank you, and congratulations again. And next, oh my God, it's our journey surprise. Shamina Arju for student counseling. Congratulations once again, because Monohai last year she same award ta peyechilo, ebong she dharabahik bhabe second time pacche. Congratulations. Thank you. Okay, congratulations. And finally, Atiya Aisha Khan for marketing and event management. Congratulations. Thank you so much. Amar mone hoy amader certificate giving ceremony ekhane shesh. Ekhon amra dinner ebong singing performance ta ekshathe enjoy korbo. Thank you so much. Finally, ami ektu add kori, seta hocche je prominent 2020 achievement gulo ki chilo. First of all, student er successful story to ache amader sathe. Amader big achievement chilo ei bochore Navitas er sathe agreement, because Navitas is one of the biggest group education provider in the world. Tara pray Australia, Canada, even UK, they have a very big, and amader sathe eduko add hoyeche ei bochore. Amader sathe Memorial University Newfoundland, ha, tader dui ta campus e amader sathe agreement hoyeche. So ei bochore amader achievement eguloi chilo, ebong we are truly happy. Amader aro kichu university add hoyeche, University of Lethbridge, tarpore Fleming college university aro kichu add hoyeche. আর যেটা আমাদের লাস্টে অ্যাচিভমেন্ট ছিল, যে ফ্রান্স এম্বাসির অফিসিয়াল পার্টনার হিসেবে আমরা কাজ করছি সিন্স লাস্ট ইয়ার থেকে, সো এটা আমাদের বিগ অ্যাচিভমেন্ট ছিল। আজকে ওনারা আসতে পারেন নাই বিকজ অফ প্যান্ডামিক, সো ডেফিনেটলি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এভাবেই আমরা দোয়া করি, এবং আমাদের যারা টিম মেম্বার আছে সবার জন্য দোয়া করবেন, এবং যেন আমরা সবসময় আপনাদের এভাবে সার্ভিস প্রোভাইড করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অ্যান্ড কংগ্রেচুলেশনস দোজ হু গট দ্য পারফরমেন্স অ্যাওয়ার্ড। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আপনারা আসেন,
ready. থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ ধৈর্য নিয়ে সবাই ছিলেন। আমি রিকোয়েস্ট করবো যে আমরা মিনিটটা স্টার্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।